গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে গড়ে তোলা হয়েছে বিশ্বের সপ্তম বৃহত্তর ডেটা সেন্টার। হার্ট অব ডিজিটাল বাংলাদেশ খ্যাত এই ডেটা সেন্টারে সরকারি গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত আছে। তথ্য সংরক্ষণের দেশ বছরে সাশ্রয় করছে 350 কোটি টাকারও বেশি। সরকারি ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নের অগ্রগতি নিয়ে শিহাব হোসেনের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন চতুর্থ পর্ব। প্রতি মুহূর্তে ইন্টারনেটে আমরা যেসব তথ্য আদান প্রদান করে থাকি তা জমা হয় হাজার হাজার সার্ভার কম্পিউটারে, আর অনেকগুলো সার্ভার মিলে তৈরি হয় এক একটি ডেটা সেন্টার। একসময় বাংলাদেশের নিজস্ব ডেটা সেন্টার না থাকায় ব্যক্তিগত তথ্য তো বটেই, রাষ্ট্রীয় অনেক স্পর্শকাতর তথ্য সংরক্ষণ করতে হতো পার্শ্ববর্তী দেশগুলোর সার্ভারে। নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি এতে ব্যয় হতো অনেক টাকা। এক পর্যায়ে সরকারি বেসরকারি উদ্যোগে দেশে কয়েকটি ডেটা সেন্টার গড়ে ওঠে। সবশেষ 2019 সালে গাজীপুরের কালিয়াকৈরে যাত্রা শুরু করে জাতীয় ডেটা সেন্টার। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, জন্ম ও মৃত্যু নিবন্ধন, নির্বাচন কমিশন, ভূমি জরিপ অধিদপ্তর, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এটিআই প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত এ ডেটা সেন্টারের অধীনে আনা হয়েছে। পরনির্ভরশীলতা কমিয়ে তথ্য সংরক্ষণে দেশ সাশ্রয় করছে বছরে 550 কোটি টাকারও বেশি। প্রতি বছর যদি আমাদের ডেটা সেন্টার TR4 না থাকতো, তাহলে 550 কোটি টাকা আমাদের বাইরে এটা দিতে হতো। পাশাপাশি আমরা আয় শুরু করেছি। আমরা আশা করছি যে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা আমাদের গভর্নমেন্ট ক্লাউড আমরা লঞ্চ করতে পারবো, এবং এটা হবে কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা জি ক্লাউড প্ল্যাটফর্ম। এখন ভারত, পাকিস্তান, আরও অনেকগুলো দেশ তারা নিচ্ছে, কিন্তু সবার আগে আমরা চুক্তি করেছি ওরাকলের সাথে বাংলাদেশ, এবং এটা CCA-তে অনুমোদন ইতিমধ্যে অনুমোদন পেয়ে গেছে। 2 পেটাবাইট ধারণ ক্ষমতা নিয়ে যাত্রা শুরু করা এই ডেটা সেন্টারে এখন 22 পেটাবাইট তথ্য সংরক্ষণ করা যায়। শিগগিরই এর ধারণ ক্ষমতা 200 পেটাবাইট ছাড়িয়ে যাবে। বছরে মাত্র 26.3 মিনিটের বেশি ডাউন টাইম না থাকা সপ্তম বৃহত্তর এই TR4 ডেটা সেন্টার ব্যবহারে আগ্রহ দেখিয়েছে আন্তর্জাতিক নানা প্রতিষ্ঠান। বড় অঙ্কের টাকা আয়ের পাশাপাশি দেশীয় তথ্য সুরক্ষা ও সাইবার হামলা মোকাবিলায় এই ডেটা সেন্টার আরও কার্যকর হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিহাব হোসেন, বাংলা ভিশন, গাজীপুর।